আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইটে কীভাবে অ্যাডভান্স ডেলিভারি চার্জটা নিতে পারেন কাস্টমারের কাছ থেকে, এই সিস্টেমটা কীভাবে যুক্ত করবেন সেটা আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটা আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে দেখাবো। তো আমি আপনাদেরকে প্রথমে ডেমোটা দেখাই আমার ওয়েবসাইটে আমি জিনিসটা কীভাবে সেট আপ করেছি। তো 500 টাকার একটি পণ্য আমি যদি এখন প্রথমে বাই করি, তো চেক আউট পেজে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আপনার নাম ঠিকানা দেন, তাহলে এই যে হাতের ডান পাশে দেখেন এখানে কিন্তু আমি পণ্যর দাম 500 টাকা, কিন্তু এখানে আমার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 130 টাকা। যদি কেউ সম্পূর্ণ টাকা পেমেন্ট করে তাহলে 637 টাকা দিয়ে বিকাশে পেমেন্ট করে সে পণ্যটি অর্ডার করতে পারবে। যদি কেউ চায় যে না আমি অগ্রিম ডেলিভারি চার্জটা আগে দিব, তাহলে এখানে ক্লিক করার পর তাহলে দেখেন এখানে কিন্তু প্রথমে লেখা আসছে যে 130 টাকাটা প্রথমে তাকে পে করতে হবে, তারপরে বাকি যে 500 টাকা আছে সেটা কিন্তু সে পণ্য পাওয়ার পরে সে পরিশোধ করবে। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া। তো আমি যদি এখানে লোকেশনটা চেঞ্জ করে ঢাকা দিই, আমার ঢাকাতে আবার ডেলিভারি চার্জ 60 টাকা দেওয়া। তো আমি দেখি দেখেন ঢাকা দেওয়ার সাথে সাথে কিন্তু ডেলিভারি চার্জটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এবং এখানে তার 60 টাকা এসে পড়েছে। তো প্রথমে সে 60 টাকা পে করবে, তারপর পণ্য পাওয়ার পর সে 500 টাকা পে করবে। তো আমি এখানে এই পণ্যটা একটু ক্রয় করে দেখাই আপনাদেরকে জিনিসটা কীরকম হবে। যে আমি যদি এখন পে উইথ বিকাশে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই 60 টাকাটাই কিন্তু জাস্ট পেমেন্টটা কাটবে, আর এক্সট্রা কোনো টাকা কিন্তু কাটবে না, শুধুমাত্র যেটা ডেলিভারি চার্জ। এই দেখেন এখানে কিন্তু 60 টাকা দেখা এসে পড়েছে। তো আমি এখানে সুন্দর মতো আমি একটা পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই যে অর্ডারটা প্লেস হওয়ার পরে আপনার কাছে নোটিফিকেশনটা বা অর্ডার ডিটেলসটা কীরকম আসবে, তাই একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা পেমেন্ট নিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে একটু ভেরিফিকেশন কোডটা দিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, এবার পিন নাম্বারটা দিই। আচ্ছা দেওয়ার পরে এখন দেখবেন একটু পরে আমার কিন্তু অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে। অর্ডারটা সাকসেস হওয়ার পরে এখানে আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে এবং ওখানে আমার অর্ডার ডিটেলস দেখাবে এবং আমি একটা কাস্টমার হিসাবে কী কী ইনফরমেশনগুলো দেখতে পারবো সেখানে আমি তো দেখিয়ে দিই। দেখেন এখানে কিন্তু আমি অর্ডার দেওয়ার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার 60 টাকা ডেলিভারি চার্জ এইটাই শুধুমাত্র কেটে নিয়েছে। যে নিচে কিন্তু দেখা যাচ্ছে যে পার্সিয়াল পেমেন্ট সামারি, এখানে কিন্তু জাস্ট 60 টাকাটা দেখাচ্ছে এবং যেটা পেন্ডিং পেমেন্ট সেটা কিন্তু 500 টাকা পণ্যের মেইন দামটা। তো এটা ছিল কাস্টমারও দেখতে পারে। তো আমি ব্যাকএন্ডে কীভাবে দেখতে পাবো সেটার জন্য আপনি উকমার্সের অর্ডার সেকশনে যান। অর্ডার সেকশনে গেলে এখানে আপনারা যেই অর্ডার হিস্টোরি আছে এখানে দেখেন পার্সিয়াল পেমেন্ট এটা কিন্তু লেখা চলে এসেছে। তো এখানে আমি কাস্টমার হিসাবে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে হ্যাঁ শুধুমাত্র আমি ডিপোজিট করছি 60 টাকা, মানে কাস্টমার 60 টাকা ডিপোজিট করছে, এখনও 500 টাকা পেমেন্ট বাকি আছে। তো এই 500 টাকাটা আপনার ডেলিভারি ম্যান এখানে কোম্পানিতে এন্ট্রি করে দেবেন, তারা যখন পণ্যটা নিয়ে যাবে 500 টাকা কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবে, শেষ। এটা তো আপনার সবাই জানেনি। তো এই হচ্ছে আপনার অর্ডারের ড্যাশবোর্ড, এখানে আপনার কিছু স্লিপ আছে, এগুলো ভিন্ন হিসাব। আচ্ছা এখন এই সিস্টেমটা আপনারা কীভাবে অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। সেটার জন্য আমি আপনাদেরকে একটা প্লাগইন সাজেস্ট করবো, সেটা একটা প্রিমিয়াম প্লাগইন। সেটা আপনারা গুগলে সার্চে দেখবেন যে উকমার্স ডিপোজিটস এবং এটা কোড ক্যাননে যদি যান তাহলে দেখতে পারবেন যে এই পেমেন্টটা সেটা প্রিমিয়াম প্লাগইন এবং এটার দাম মোটামুটি $54-এর মতো, একবার কিনলেই হয়ে যাবে, আপনি আজীবন এটা আপডেট পাবেন এবং এটা খুবই পাওয়ারফুল একটা প্লাগইন। এবং এখানে কিন্তু সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন যে 2023 সালের 6 জুনে আপডেট হয়েছে এবং এখানে অনেক ধরনের ফিচার আছে। আপনার চাইলে কেউ যদি চায় যে আগে টাকা ডিপোজিট করে রাখতে, সেই সিস্টেমও আপনি করতে পারবেন যে কাস্টমার থেকে আগে টাকা নিয়ে রাখতে। তো আমি এবার আপনাকে দেখাই প্লাগইনটা যখন আপনি ইনস্টল করার পরে সেটিংসটা কীভাবে করবেন, এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি সেটিংস অপশনে যাবেন, প্রথমে উকমার্সের অপশনে গিয়ে সেটিংস অপশনে যাওয়ার পর একদম শেষের দিকে দেখবেন যে ডিপোজিটস নামে একটি অপশন আছে। তো এই ডিপোজিটস নামে অপশনটাতে ক্লিক করবেন। তো ডিপোজিটস অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে এখন এই প্ল্যাগিনের যেসব সেটিংগুলো আছে সেখানে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আমি এখানে একটু ওয়েট করি, হ্যাঁ এসে চলে এসেছে। আচ্ছা এখানে দেখবেন যে প্রথমে আসে হলো জেনারেল সেটিং। জেনারেল সেটিংসের ভিতরে দেখেন এখানে কিন্তু আমার লেওয়া এনেবল ডিপোজিট বাই ডিফল্ট। তো আমি এখানে কিন্তু ওই সিস্টেমটা চালু করিনি যে আগে কেউ টাকা জমা রাখতে পারবে আমার এই ওয়েবসাইটে। তো আমি সিস্টেমটা আপাতত অফ রাখি, আপনি যদি চান সেটা আপনারা কিন্তু অন রাখতে পারেন, যে না আগে কাস্টমার 100 টাকা জমা রাখলো, পরবর্তীতে যখন অন্য পণ্য কিনলো সে কিনতে পারবে। তো এখানে আপনার পার্সেন্টেজ বা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে কত টাকা কেউ চাইলে ডিপোজিট রাখতে পারবে, মানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিটের মতো, যে আমি কিছু টাকা ডিপোজিট করে রেখা দিলাম, ব্যাপারটা সেরকম। তো আপনারা যদি ডিপোজিট সিস্টেম না চান তাহলে সমস্যা নেই, এখানে পার্সিয়াল পেমেন্ট আমি আপনাদের যেটা দেখাবো যে অ্যাডভান্স ডেলিভারি চার্জটা কীভাবে নেওয়া লাগে ওই সিস্টেমটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি দেখাচ্ছি আগে প্রথম থেকে কী কী আছে। তো এসে ডিজেবল ডিপোজিট এটা আপনার ওরকম একটা দেখা দরকার নেই, যেহেতু আপনারা আপনাদের শপে আগে কোনো অ্যামাউন্ট রাখতে চান না কারোর কাছ থেকে, তো ওইটা আমরা ভিন্ন হিসাব। তাই এখানে আপনারা চাইলে এইসব কিছু জিনিস সিলেক্ট করতে পারেন, এখানে সব কিছু দেওয়া আছে। আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দরকারে সম্পূর্ণ সেটিং করে দেবো।
তো এখানে আপনারা যা যা আছে সবগুলো একটু দেখে পড়ে নেবেন এবং নিচে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তো মেইন যে জিনিসটা সেটা হলো যে আপনার ডিসপ্লে এবং টেক্সট। এখানে অবশ্যই এই তিনটা ঘরে দেখেন আমি কিন্তু যেভাবে সেটিংস করেছি ঠিক ওইভাবে আপনার সেটিংস করবেন। এই তিনটা ঘরে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিবেন, একদম উপরেরটা এবং এখানে শেষেরটায় টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট এই তিনটাতে দিবেন। এবং আপনারা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। কোন কালারটা চেঞ্জ করার কথা বলতেছি আমি একটু দেখাই, আমি এটা তো অর্ডার হয়ে গেছে, আমি একটা পণ্য আপনাদেরকে অর্ডার করে দেখাই যে এখানে আসলে কোন কালারটা চেঞ্জের কথা আমি বলতেছি। এখানে আমি বাইনাওতে ক্লিক করি, এই যে দেখেন এখানে এই যে আমরা কিন্তু এটা নীল কালার দেওয়া, আমার ওয়েবসাইট যেহেতু নীল কালার, এই যে আপনারা কিন্তু চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এখানে যে সুন্দর মতো কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন যেটা চা দরকার আপনার। তো এখানে আপনার ওই যে অগ্রিম ডেলিভারি চার্জ দিন এই লেখাটা আপনি এখানে দিলে ঠিক এই জায়গাটাই শো করবে, দেখতে পাচ্ছেন হাতের বাম পাশের এই জায়গাটাতে কিন্তু এটা শো করবে। তো আপনি এখানে চাইলে চাই চা তা দিতে পারেন, আবার সম্পূর্ণ টাকা পেমেন্ট করে রয়েছে হাতের ডান পাশের জন্য, এটা হচ্ছে 2 নম্বর করে, প্রথম করে রয়েছে হাতের বাম পাশ, পরেরটা হচ্ছে ডান পাশের জন্য। তারপরে এখানে যে যেটা ক্লিক করবে, যদি কেউ অগ্রিম ডেলিভারি চার্জ ক্লিক করে তাহলে এই লেখাটা যে শো করবে এটা আপনারা কোথা থেকে এডিট করবেন, এই যে 60 টাকা যে ডেলিভারি চার্জ সে দিবে, তো এটা আপনারা শো করার জন্য আপনার এখানে যে এই যে দেখেন টু পে এই অপশানে ক্লিক করবেন। তারপর ডিপোজিট অ্যামাউন্ট এটা দরকার নেই যেহেতু আমরা ডিপোজিট সিস্টেম কন্ট্রোল করতেছি না। এই যে ফিউচার পেমেন্ট, তো পণ্য পাওয়ার পরে যে টাকাটা যে দিব সেই লেখাটার জন্য আপনার এই টাকাটা এখানে অবশ্যই শো করবে, তার জন্য আপনার এই লেখাটা এখানে ডিলিট করতে পারেন বা আপনাদের যা মন চায় তা এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে এগুলো আর কিছু হাত দেওয়া দরকার নেই, এখানে যা আছে তাই এরকমই থাকুক। এবং আপনারা যদি চান যে না কেউ ডিপোজিট করতে চাইলে তাকে কী ধরনের মেসেজ আপনি দেখাইতে চান, কিংবা কেউ যদি ফুল অ্যামাউন্ট পে করতে চায় তাকে আপনি যদি কোনো মেসেজ দেখাইতে চান বা আপনার কোনো নির্দেশিকা দেখাতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন, লিখে দেওয়ার পর অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করবেন। আচ্ছা এবার আমি আপনাদের পরবর্তী অপশনটা দেখি, সেটা হচ্ছে চেক আউট মোড। এখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই কিন্তু চেক আউট মোডটা ইএস দিয়ে রাখবেন। তো ফোর্স ডিপোজিট, ডিপোজিট করার যদি ফোর্স করতে চান না আপনাকে ডিপোজিট আগে করতে হবে তাহলে সেটা ইএস দিবেন, আমি নো দিয়ে রাখছি। আপনি চাইলে ফিক্সড অ্যামাউন্ট একটা দিতে পারেন যে হ্যাঁ আমি 50 টাকাই কমাইতে চাইতেছি বা 100 টাকায় কমাইতে চাইছি। অনেকে আছে যে না ডেলিভারি চার্জ আমার যত যাই কমই হোক বা বেশি হোক আমি চাই 100 টাকাই আমাকে কাস্টমার আগে দিবে। সো আপনি চাইলে এখানে আমি তো 0 দিয়ে রাখছি, তো আপনি চাইলে এখানে 150 বা 200-300 যা ইচ্ছে তা দিতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে ফিউচার পেমেন্টস অ্যান্ড রিমাইন্ডিং। তো এই জিনিসটাতে আপনার কিছু হাত দেওয়া দরকার, জাস্ট এটা জিনিসটা করতে পারেন যে আপনার যদি কেউ পার্শিয়াল পেমেন্ট করে, যদি শুধুমাত্র ডেলিভারি চার্জ দেয় তাহলে অর্ডার স্ট্যাটাস কি প্রসেসিং থাকবে নাকি কমপ্লিট হবে। তো এখানে এইসব জিনিস হাত দেওয়া দরকার, এখানে যা আছে তাই থাকুক। হ্যাঁ আপনার একটা জিনিস করতে পারেন, সেটা হলো যে নেক্সট কাস্টম রিমাইন্ডার ডেট, যে আপনি কেউ পেমেন্ট করছে কিন্তু আরও বাকি পেমেন্টের জন্য ঠিক কয়দিন পর বা কোন তারিখ পর পর তাকে একটা ইমেল পাঠানো হবে, সেই জিনিসটাই আপনারা এই অপশানে করতে পারবেন। তারপর আছে গেটওয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ডিসঅ্যালাউ ফর ডিপোজিট, তো কোন পেমেন্ট মাধ্যমটা আপনি চাইতেছেন যে না এটা দিয়ে কেউ ডিপোজিট করতে পারবে না। আপনি যদি বিকাশ সিলেক্ট করে দেন তাহলে বিকাশ দিয়ে কেউ ডিপোজিট করতে পারবে না, পেপাল করলে পেপাল, ক্যাশ অন ডেলিভারি বা ক্যাশ অন, যে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। আবার আরেকটা আছে ডিসঅ্যালাউড ফর পার্শিয়াল পেমেন্ট, এটা হচ্ছে মেন, যে কেউ যদি আগে পণ্য অর্ডার দেয় ডেলিভারি চার্জটা দিতে চায় তাহলে সে কোনটার মাধ্যমে দিতে পারবে না, এটা হচ্ছে সেই সিস্টেমটার জন্য। তো এখানে আপনার সেই জিনিসটা দেওয়ার পর অবশ্যই নিচে সেভ চেঞ্জে দিয়ে দেবেন। তো এগুলো একটু আপনার কাছে হয়তো বা ক্রিটিক্যাল লাগতে পারে, তো আপনি আপনার ডেভেলপার কিংবা আপনি যদি নিজেও চান, এখানে ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আছে বা আমি তো দেখিয়ে দিছি, আর তারপর কোনো সমস্যা হলে আমি তো আসি আমাকে মেসেজ দিন। আচ্ছা অটোমেটিক আপডেটের ব্যাপারটা হলো এখানে একটা লাইসেন্স করে নেওয়া লাগে, আপনি যদি এখান থেকে প্লাগিনটা কিনেন তাহলে একটা লাইসেন্স দেবে, এটা দিলে আর হবে কি অটোমেটিক এটা আপডেট হবে। কিন্তু আমার দেখেন আমরা কিন্তু লাইসেন্স করে দিইনি, আমি একজন ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি। তো আপনি আমার এই প্লাগিনটা কিন্তু আমি আপনাদের সবার জন্য ফ্রি করে দিয়েছি, আমি আপনাদেরকে দেখাই আপনারা প্লাগিনটা কোথায় পাবেন। $54 দিয়ে আপাতত কেনার দরকার নেই, যদি আপনারা মন চায় যে না আপনি পরবর্তীতে কিনবো তাহলে আমি আপাতত আমি আমার ওয়েবসাইট দিয়ে রেখেছি, এখানে গেলেন ওকমার্স ডিপোজিটস, আমি কিন্তু পণ্যটা একদম 0 টাকা দিয়ে রাখছি। আপনার নির্ধিদায় এসে এই পণ্যটা একদম আপডেট ভার্সনটা আছে, এবং যত আপডেট আসবে আমি এখানে অপ্রতিনিয়ত আপডেট দিয়ে দিব, আপনারা চাইলে প্রতিবার কিনতে পারবেন বা প্রতিবার এখানে এসে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপডেট ভার্সনটা কিন্তু আমি দিয়ে দিছি, এবং এখান থেকে আপনার জন্য মতো ভাইনাওতে ক্লিক করলে এই প্লাগিনটা ইজিলি ডাউনলোড করতে পারবেন, আপনার ইমেলও চলে যাবে কিংবা আপনার পরবর্তী স্টেপে দেখতে পাবেন যেটা কীভাবে ডাউনলোড করা যায়। তো এই ছিল সম্পূর্ণ সেটিংসের ভিডিও। তো তারপর যদি পেজ সেটিংসে কোনো প্রকার সমস্যা হয় বা আপনার যদি মনে করেন যে না এটা আমি পারতেছি না, তাহলে একদম ফ্রি মাইন্ডে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে কোনো সময় নক দিলে আমি বলে দেবো কেমনে কী করা লাগবে। আর আপনার যদি ডেভেলপার থাকে তাহলে তো অবশ্যই সে হয়তো বা পারবে, আর সমস্যা নেই, এটা খুবই ইজি একটা জিনিস। আর ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন হয়তো বা পাবেন। আর তারপরেও যদি সমস্যা হয় আমি তো আসি, আমাকে যে কোনো সময় নক দিলে আমি বলে দেবো কোথায় কী করা লাগবে বা আমি সেট আপ করে দেবো।
তো এখানে অনেক ধরনের সিস্টেম আছে, অনেকের হয়তো প্রথমে একটু ঝামেলা হতে পারে। তো প্লাগিনটা আপনার এই যে বাই নাওতে ক্লিক করে প্লাগিনটা কিন্তু আপনি ইজিলি কিনে নিতে পারবেন। তো এটা ছিল সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসে দেখানো। তো ওয়ার্ডপ্রেসে আপনারা তো সবাই জানেন যে প্লাগিন সিস্টেম থাকার কারণে জিনিসগুলো খুবই সোজা। তো পিএসপি বা লারাভেল বা অন্য কোনো উপায়ে অন্যরকম ওয়ে থাকতে পারে বা কোডিং থাকতে পারে, ওই জিনিসটা আসলে আমার জানা নেই। তো আপনারা যাদের দিয়ে তাদের ওয়েবসাইট বানিয়েছেন তাদেরকে বললে হয়তো এই সিস্টেম ডাট করতে পারবে। আর ওয়ার্ডপ্রেসের জন্য তো আমি সব দেখাই দিলাম। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত টিল দেন, টেক কেয়ার, টাটা।